السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত সুধীবৃন্দ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখলে কি হয় অর্থাৎ আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখলে কি হয় আজকের এই স্বপ্নের ব্যাখ্যাটা আমরা সাজিয়েছি সরাসরি আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা এর খাব নামক গ্রন্থ থেকে কেউ যদি তার কল্পনায় আল্লাহ তাআলাকে দেখে তার ব্যাখ্যা কি হতে পারে আলোচনাটা সরাসরি আমরা উর্দু কিতাব থেকে করছি এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন সম্মানিত দিনী ভাই বোনেরা আমি সর্বপ্রথম যেই আলোচনাটা আরজ করতে চাই যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পায় যে সে আল্লাহ তাআলা তাকে পার্থিব কোনো কিছু দান করেছে অর্থাৎ দুনিয়াবি কোনো কিছু তাকে দান করেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে কোনো রোগের মাধ্যমে আক্রান্ত হবে তার কোনো অসুখ বিসুখ হতে পারে আচ্ছা দ্বিতীয়ত আল্লামা ইবনে সিরিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে ইহা রোগের পর তার উপর কোন ধরনের বিপদ অথবা কোন ধরনের পরীক্ষা আসতে পারে অথবা এক্ষেত্রে আরো কিছু উল্লেখ করা হয়েছে যে সে দুনিয়াতে তার উপর অনেক ধরনের পরীক্ষা নেওয়া হবে এবং পরবর্তীতে এর বিনিময়ে এই পরীক্ষার মধ্যে যদি সে উত্তীর্ণ হয় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন আচ্ছা তার পরবর্তীতে আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি উল্লেখ করেছেন যে এক ব্যক্তি আল্লাহ তাআলাকে কোন নির্দিষ্ট জায়গায় অবতরণ করতে দেখলো অর্থাৎ আল্লাহ তাআলা দেখলো যে আল্লাহ তাআলা এই জায়গায় নেমেছে এমন স্বপ্ন দেখলো তো এই স্বপ্ন দেখার অর্থ হলো এর ব্যাখ্যা হবে যে ওই স্থানের বাসিন্দা যারা আছে তাদের উপর অনেক ধরনের মানে কল্যাণ হবে এবং ওই জায়গার মধ্যে অনেক ধরনের সফলতা হবে ওই জায়গায় মানে আপনার কোন ধরনের ফসল হলে মানে ফসল ক্ষেত আবাদী থাকলে সেই ফসলগুলো খুবই ভালো হবে আচ্ছা পরবর্তীতে আল্লামা ইবনে সিরিন উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে আল্লাহ তাআলা আল্লাহ পাক তার সাথে এমন কথা বলছেন যার মাঝে হুমকি ধমকি অথবা নিষেধাজ্ঞা অথবা ওয়াদার ক্ষেত্রে অঙ্গীকার নেওয়া তারপর এ জাতীয় কোনো কিছু থাকে তাহলে এর ব্যাখ্যা হবে যে সে সে গুনাহগার এবং সে যে কাজের মধ্যে রয়েছে ধরতে হবে যে সে গুনাহগার ব্যক্তি সে কোনো খারাপ কাজ করছে তাকে সেই কাজগুলো ছেড়ে দেওয়ার ইঙ্গিত করা হচ্ছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পায় যে আল্লাহ পাক স্বয়ং তার বিছানায় উপস্থিত রয়েছে তাকে মোবারকবাদ জানাচ্ছে তাকে ধন্যবাদ জানাচ্ছে উষ্ণ অভিবাদন যাকে বলা হয় এমন অভিবাদন জানাচ্ছে তাহলে তার ব্যাখ্যা হবে যে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত বর্ষিত হবে এবং সেই ব্যক্তি ভালো মানুষ হবে বুজুর্গণে দিন হবে অথবা মানুষের কাছে অনেক সম্মানিত হবে ইনশা আল্লাহ তারপর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে কেননা এ জাতীয় স্বপ্ন দেখার এটা ভাগ্য অথবা নেককার পরহেজগার লোক যারা আছে তারাই দেখে যদি কেউ আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখতে পায় যে তার ছবি বানানো হয়েছে অথবা আল্লাহকে দেখছে বলে নিজের কল্পনায় আসলো এমন স্বপ্ন যদি কেউ দেখে কিংবা আল্লাহর অনুরূপ অন্য কাউকে দেখতে পায় এমন তো অবস্থায় এর তাবির হলো স্বপ্নদ্রষ্টা অর্থাৎ স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অচিরেই মিথ্যাবাদী অথবা আল্লাহর প্রতি কোনো ধরনের অপবাদ আরোপকারী হওয়ার লক্ষণ বুঝতে হবে এবং আচার আচরণের মধ্যে বেদাতি কোন ধরনের কুসংস্কার অথবা খারাপ আচরণ মানুষের সাথে খারাপ ব্যবহার মানুষের সাথে পোষণ করার লক্ষণ বুঝতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা কাজেই যে ব্যক্তি এমন স্বপ্ন দেখবে তার উচিত হলো তওবা করা ইস্তেগফার করা ভালো কাজের দিকে ফিরে আসা তারপর কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একই ভাবে কেউ যদি আল্লাহ তাআলাকে অপূর্ণ অবস্থায় স্বপ্ন দেখতে পায় অথবা মূর্তি প্রতিমা কিংবা অন্য এমন কোন অবস্থায় দেখতে পায় যা তার সৌন্দর্য আল্লাহ তাআলার সৌন্দর্য আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ও মহত্বের জন্য শুভনীয় নয় আল্লাহ তাআলার সাথে এটা যায় না তো তাহলে তার তওবা করা উচিত এবং বেশি বেশি ইস্তেগফার করা উচিত বেশি বেশি আল্লাহ তাআলার অভিমুখী হওয়া উচিত কেননা আল্লাহ তাআলা সকল ত্রুটি এবং অপূর্ণতা থেকে সম্পূর্ণ পরিপূর্ণ এবং সকল ধরনের দোষ থেকে মুক্ত আল্লাহ তাআলা হচ্ছেন সর্বজ্ঞানী তো এই হচ্ছে আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখার ব্যাখ্যা এবং এ বিষয়ে হযরত ইমাম জাফর সাদেক রাহিমাহুল্লাহ তাআলা এর নিকট
কোন এক ব্যক্তি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখার পর উপস্থিত হলো এবং উপস্থিত হওয়ার পর বলল, আমি স্বপ্নে দেখেছি যে যেন স্বপ্নে দেখি যে আল্লাহ যেন আমাকে এক খণ্ড লোহা দান করেছেন এবং আমাকে এক ঢোক সিরকা পান করিয়েছেন। সিরকা বলা হয়, এটা মুদির দোকানে পাওয়া যায়, এক ধরনের মানে সিরকা, এটা হচ্ছে টক জাতীয় একটা পানি যেটা বিরিয়ানির মধ্যে অথবা কোনো খাবার স্বাদ হওয়ার জন্য দেওয়া হয় অথবা আচারের মধ্যে দেওয়া হয়। তো এক ঢোক সিরকা পান করিয়াছেন, এর ব্যাখ্যা কি হতে পারে? ওই ব্যক্তি এসে হযরত ইমাম জাফর সাদিক রহিমাহুল্লাহ তাআলার নিকট খুবই আন্তরিকতার সাথে জিজ্ঞাসা করলেন। উত্তরে ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করলেন, লোহা দ্বারা কঠোরতা বোঝানো হয়েছে, লোহা তো অনেক শক্ত হয়, এই জন্য লোহার মাধ্যমে কঠোরতা বোঝানো হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরাতুল হাদিদ, সূরার নামই হচ্ছে লোহা, সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25, আয়াতটি হলো ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ, নিঃসন্দেহে আমি লোহা নাজিল করেছি যাতে বিপুল পরিমাণের কঠোরতা রয়েছে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এ বিষয়ে তিনি কিছু কথা উল্লেখ করেছেন, তোমরা সন্তানদের কেউ সম্ভবত হযরত ইমাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের কারিগরি বিদ্যা শিখে নিতে পারো। তো তিনি এখানে কিছু আদেশ নিষেধ উল্লেখ করেছেন, স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করার পর আরেকটা কথা উল্লেখ করেছেন, আমি কিছুই বাদ দিব না, সবকিছু উল্লেখ করব। আর আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের কারিগরি বিদ্যা শিখে নিতে পারো এই কথা বলেছেন, আর আল্লাহ তোমাকে সিরকা পান করিয়েছেন, এর অর্থ হলো তুমি কঠিন রোগে আক্রান্ত হবে যার সময়সীমা দীর্ঘ হতে পারে। তো এর ব্যাখ্যার ক্ষেত্রে তিনি আবার এই কথাটা উল্লেখ করেছেন, আর এই রোগ সজ্জায় তুমি প্রচুর অর্থ সম্পদের মালিক হবে, এ অবস্থায় তোমার মৃত্যু হলে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট থাকবেন এবং তোমার পূর্বাপর সমস্ত জীবনের গোনাহ মাফ করে দিবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আল্লামা ইবনে সিরিনের কে স্বপ্নে দেখার প্রথম অধ্যায়ের স্বপ্নের ব্যাখ্যা। তিনি উর্দু কিতাবের মধ্যে আপ কি খাওয়াব আওয়ার উনকি হাল, তো এই জাতীয় উর্দু কিতাবগুলোর মধ্যে কিন্তু তিনি সর্বপ্রথম যেই ভূমিকাগুলো উল্লেখ করেছেন, সর্বপ্রথম ভূমিকা হলো আল্লাহ তাআলাকে দেখলে কি হয়, সেই ব্যাখ্যাটা আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তার পরবর্তীতে আলোচনা আসছে আমাদের আল্লামা ইবনে সিরিন থেকে স্বপ্নে ফেরেশতা দেখলে কি হয়, নবীগণকে দেখলে কি হয়, যারা ভালো মানুষ আলেম ওলামাদেরকে দেখলে কি হয়, কাবা শরীফ দেখলে কি হয়, আজান দিয়ে দিতে দেখলে কি হয়, নামাজ পড়তে দেখলে কি হয়, এই বিষয়গুলো নিয়ে স্বপ্নের ব্যাখ্যা আসছে আমাদের চ্যানেলে, আপনারা অবশ্যই ফলো করবেন। সেগুলো আল্লামা ইবনে সিরিন কিতাব থেকে সরাসরি এই কিতাবটা আমরা ফার্স্ট লাস্ট বর্ণনা করে শেষ করব, এভাবে আপনারা অবশ্যই এই সিরিজের সকল ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। এই এপিসোডের সকল ভিডিও দেখলে আশা করছি একেবারে আপনার জীবনের সকল স্বপ্নের ব্যাখ্যা আপনারা জানতে পারবেন, স্বপ্নের কি দেখলে কি হয় সকল বিষয়ের স্বপ্নের ব্যাখ্যা আপনারা জানতে পারবেন আমাদের এই সিরিজের ভিডিওগুলো দেখলে ইনশাআল্লাহ। তো দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে আরেকটা কথা আরজ করতে চাই, ভিডিও শেষ করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আল্লাহ তাআলা আপনাদের অনেক মঙ্গল করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর কিছু জানার থাকলে আমাদের আরো 1000 স্বপ্নের ব্যাখ্যা আছে, 1016টা আপাতত আপলোড করা হয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দেখলে আপনারা হাজার হাজার বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই দেখবেন, আশা করছি অনেক উপকার লাভ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা হয়তো বা অনেকেই জানি স্বপ্ন হচ্ছে 90-46 ভাগের এক ভাগ, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছুর আদেশ নিষেধ করে থাকেন, স্বপ্নে দেখলে কিভাবে বর্ণনা করতে হবে আমাদের কাছে, কেউ যদি কমেন্ট করতে চান কি কি উল্লেখ করতে হবে আমাদের অন্যান্য স্বপ্নের ব্যাখ্যাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি, আপনার বয়স কমেন্টের মধ্যে উল্লেখ করবেন, আপনার কর্মস্থল আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত, তারপর আপনি কি করছেন, কোর্ট পর্যন্ত লেখাপড়া করেছেন, পারিবারিক অবস্থা, আপনার সকল বিষয় সম্পর্কে যদি উল্লেখ করেন তারপর যদি আমরা সেটা বিবেচনা করে স্বপ্নের ব্যাখ্যা দিই ইনশাআল্লাহ কার্যকর হয়। কিন্তু এমনিতেই হুজুর আমি নিজেকে অসুস্থ দেখেছি, হুজুর আমি বাড়ি দেখেছি, হুজুর আমি আগুন দেখেছি, এমন অনেকেই কমেন্ট করে, তো সেগুলোর কিন্তু সরাসরি সঠিক ব্যাখ্যা দিলেও কার্যকর হয় না, এই জন্য সঠিক সম্পূর্ণ বিষয়টা উল্লেখ করবেন ইনশাআল্লাহ, উপকার হবে যদি কিছু জানতে চান। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।